ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারে তোমারে জন্যে জাগো তো জানা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তুমি প্রাণের নবী তুমি দানের সবি, তুমি প্রাণের নবী তুমি দানের সবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা গজলটি শুনলেন। তো আপনাদের ছোটোখাটো নয়েস আসলে আপনারা কিভাবে খুব সুন্দরভাবে অ্যাপল স্টুডিও মোবাইলে রিমুভ করবেন সেই প্রসেসিংটি ইনশাল্লাহ দেখিয়ে দিব। স্কিস একটা যে আওয়াজ আসে নয়েসের, এই নয়েসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন, এবং দুইটা ওয়ে দেখাবো। দুইটা ওয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি রিমুভ করতে পারবেন। কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু আপনি কাজগুলো একটুখানিও বুঝবেন না। তো কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরোপুরি ভিডিও দেখবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আমরা মূল টপিকে চলে যাব, এবং অ্যাপল স্টুডিও ফুল ভার্সন যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, কেউ কমেন্টে বলবেন না, অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলবেন। কারণ ফুল ভার্সন এবং থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা যে ডাউনলোড করেন এটার পার্থক্য কী আমি বলে রাখি। থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করবেন সেটা মোট এপিকে লেখা উঠবে। যখন আপনি অ্যাপল স্টুডিওতে আপনি গজলটি আপনি যখন এক্সপোর্ট করবেন তখন মোট এপিকে বা জয়েন্ট টেলিগ্রাম এইগুলা উঠবে, ঠিক আছে? তো ফুল ভার্সনে কিন্তু এইগুলা উঠে না, ঠিক আছে? মানে পুরোপুরিভাবে কিন্তু আনলক। এবং ফুল ভার্সন এবং আপনার থার্ড পার্টি ওয়েবসাইটের ভার্সনের কাজ কিন্তু অনেকটাই ভিন্ন। যাই হোক, যাদের ভালো লাগবে তারা নক দিবেন, যাদের ভালো লাগবে না নক দিবেন না। আপনারা কাজ করার শখ থাকলে অবশ্যই নক দিবেন, বেশি কথা বলবো না। এখন অ্যাট ফার্স্ট আমরা সরাসরি কাজে চলে যাব। তো আমরা সরাসরি সেই জন্য এই যে আপনারা আইকন দেখতে পারবেন মাঝ বরাবর, এই আইকনে ক্লিক করলেই আপনারা মাস্টার অপশন পেয়ে যাবেন। সরাসরি মাস্টারে ক্লিক করবেন। মাস্টারে ক্লিক করার পর এটা আমি অটো পিস করব। অটো পিস হলো এটা আপনার মাইনরের এফে, এবং এটা অটো আমি 72 এর ভিতরে রাখলাম, মানে অটো টিউনের পিসটা। এখন আমরা শুনবো। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। এখন আমরা রিভার্ব করব, এবং রিভার্ব অটো টিউন সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি পর্ব, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে? তো রিভার্ব আমি এখানে করতেছি 69 দিলাম, এবং ফার্স্ট আমি 60 দিলাম, এবং মিক্স আমি 69 এ রাখলাম। এখন আমরা শুনব। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সো বন্ধুরা, এখন আমরা কি করব? এখন আমরা গ্রাফিকি কিউটা করব। আমি কিভাবে করতেছি আপনারা দেখেন, এবং গ্রাফিক ইকিউ সম্পর্কেও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলি। এখন দেখেন বন্ধুরা, গ্রাফিক ইকিউ যখন আমি অফ করে দেব ইফেক্টসটি, তখন দেখবেন কত লো শোনা যাচ্ছে ভয়েসটি। ইওয়ালা তুমি মদিনাওয়ালা, দেখলেন বন্ধুরা কত হাই কোয়ালিটি শোনা যাচ্ছে, তাই না? এখন আমরা মূল টপিকে চলে যাব নয়েজের জন্য। এই যে প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে চলে যাবেন, তারপর এই যে গেট, এখানে আপনি গেটে চলে যাওয়ার পর এখানে দেখবেন এফএক্স গেট, তাই না? তো এফএক্স গেট আপনি এখানে লেখা দেখতে পারবেন। এখানে দেখবেন যে এটা 100ই থাকবে মিক্স। আপনি এই যে ডিবি দেখতে পারবেন, এই যে প্রথম অপশন, এইটা আপনি প্রথম ধাপে আপনি 2 করে দিবেন, ঠিক আছে? 2 করার পর এটা আপনি রাখবেন, এটা আপনি 39 এবং আপনি 40 বা 35 এর ভিতরে রাখবেন, ঠিক আছে? তো এখন আমরা শুনব। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। এখন কিন্তু একটু নয়েস আসে না। এখন এই এফেক্টটি অফ করব, তারপর দেখেন শোনা যায় কিনা যে নয়েসের আওয়াজ। ওগো
কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটা কিস 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 কিন্তু নয়েসের শব্দ হয়, আপনারা হেডফোন দিলে কিন্তু বুঝতে পারবেন, এবং এফএক্স গেট যখন আমি এটা অন করব দেখবেন এই কিস কিস আওয়াজটা কিন্তু আসবে না। তো আমি গজলটি প্লে করব এবং এটা অন করে দিব। তো বন্ধুরা দেখলেন যে কোনো নয়েজ কিন্তু আসতেছে না, ঠিক আছে? তো আপনারা এটা টু মানে টু করে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম এটা টু করে দিবেন এবং আপনি এটা 39 থেকে আপনি 35 ভিতরে রাখবেন, ঠিক আছে? মানে এভাবে কাজটা করবেন আমার মতো, আপনি দেখবেন অনেকটা নয়েজ আপনার রিমুভ হয়ে যাবে, টোটাল মানে নয়েজই থাকবে না। এখন আমি বলেছি যে দুই ধরনের মানে টেকনিক আপনারা কাজে লাগাবেন। তো ফার্স্ট টেকনিক কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? এখন দ্বিতীয় যে ধাপ, দ্বিতীয় ধাপে আপনি নয়েজটি কীভাবে রিমুভ করতে পারেন, সেই জন্য আপনি এটা জিরোই থাকবে, এটা কোনো নাড়াচাড়া করবেন না, এবং যে এই যে দাগটা দেখবেন এটা আপনি 35 করে দিবেন, ঠিক আছে? আমি দেখেন 35 করে দিলাম, ঠিক আছে? শুধু এইটা, এটা আমি 35 করে দিলাম, ঠিক আছে? এখন আমরা শুনব, ঠিক আছে? এইটা এইটা শুধু নাড়াচাড়া করে 35 করে দিবেন বা 36 করে দিবেন। এখন শুনুন। এখন আমি ইফেক্টসটি অফ করে দিচ্ছি, এখন দেখেন নয়েজটা আসে। শুনতে পারলেন, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে আপনি কিন্তু করতে পারবেন, এফএক্স গেট থেকে কিন্তু নয়েজটা রিমুভ করতে পারবেন আপনার ভোকালে। সো বন্ধুরা, এবং অনেকেই বলেছেন যে এফএল স্টুডিওতে যে তালে তালে যে রেকর্ড করা যায় এটা কি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু আপনি এফএল স্টুডিও থেকে রেকর্ড করলে ওই রেকর্ডটা নয়েজ আসে খুব ভালো হয় না। তারপর আমি দেখাচ্ছি, এই যে বিপিএম এর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এম, এই এমটা খালি আপনি অন করে দিবেন। এখন শুনেন। তো বন্ধুরা, বিপিএম এর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এটা 1 থাকবে এবং এটা 1+ থাকবে, এটা 1- এবং এটা 1+, এবং এই এম এটা অন করে দিবেন আপনারা, ঠিক আছে? এবং বিপিএম আপনি কমাবেন বাড়াবেন সে সম্পর্কেও ভিডিও আছে, আমি আবারও বলে দিচ্ছি, যখন আপনি উপরে টান দিবেন তখন কিন্তু আপনার কমতে থাকবে, যখন আপনি এভাবে টান দিবেন তখন আপনার কিন্তু বিপিএমটা বাড়তে থাকবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু কাজগুলো আপনি করতে পারবেন খুব সুন্দরভাবে ইজিলি মাধ্যমে। সো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি করে লাইক দিবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এবং নতুন নতুন গজলের মিক্সিং টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। এবং অনেকেই বলেছেন ভাই এই গজলের মিক্সিং দেন, কিন্তু আমি কিন্তু ধারাবাহিকভাবে মিক্সিং আগে দিতাম ফুল প্রজেক্টের, কিন্তু এখন পার্ট টু পার্ট বেশি নাই, অল্পটুকু আর আছে। এই পার্ট টু পার্ট দেওয়ার পর কিন্তু আমি মিক্সিং আবার শুরু করব, ঠিক আছে? ফুল গজলের মিক্সিংয়ের কাজগুলো দেখাবো ভাই, কেউ রাগ করবেন না, আসলে যারা বিগিনার আছে তাদেরও শিখতে হবে, তাই না? তো সবারই শিখতে হবে, তাই না? যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি করে সবাই লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা অ্যাপল স্টুডিও নিতে যাচ্ছেন অবশ্যই নক দিবেন, খুব অল্প বাজেটে কিন্তু আমি দিব আপনাদেরকে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার থেকে কমে কেউ দিতে পারবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবু দুষর লাগে কেন এই পৃথিবী, তবু দুষর লাগে কেন এই পৃথিবী, একলা একান্তে কি যেন হারিয়ে এখন আর আমার মনে রজন্তে, কি যেন হারিয়ে এখন আর নিথর মনে রজন্তে, নিথর মনে
একই পথ হেঁটে চলি পাশাপাশি, কাছাকাছি নেই কারো মন, নিজের ভালো লাগা সবচেয়ে প্রিয়, নিজের ভালো লাগা সবচেয়ে প্রিয়, জরা পাতা পায় যতনে মুখের আড়ালে অমানিশারু, মুখের আড়ালে অমানিশারু, সময় পুরাই চিনতে কি যেন হারিয়ে এখন আর নেই আমার মনে রাজন্তে, আমার মনে রাজন্তে।